নারীদের থেকে কেমন আমি মুক্ত হয়ে গেলাম রে। তাই তো দেখছি গণেশ ঠাকুরকে শত কোটি প্রণাম। এক দুই তিন। দেখি আমি মরিনি না হতে না বেঁচে আছি। হ্যাঁ আমার মা কথা মা বাঙালি তোমার সঙ্গে আমরাও বেঁচে উঠলাম তাই না পরবর্তীকে? সে যাই হোক এই উদ্যানে আর এক মুহূর্ত না, চলো সবাই এক্ষুনি চলে। হ্যাঁ হ্যাঁ চলো চলো আবার বাড়ি ঘটবে ঘটবে চলো 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 মা চলে গেল চলে গেল। তোর কি দাঁতে কি অমন আরে রে আমার মহিমা দেখলি তো? হ্যাঁ আমি না আরে জঙ্গলে ফিরে যাব, লোকালয় আমার জন্য একটা মন্দির প্রতিষ্ঠিত কর, আমি ওইখানেই থাকবো। আর না হলে যদি ওটা না পারি তাহলে তোদের ওই কুটিরের পাশে একটা চালা করে দে, আমি ওখানে। হ্যাঁ ঠিক আছে ঠাকুর ঠিক আছে। আর সে চালা কি আর চালা থাকবে, একবারে দোতলা হয়ে যাবে তোর কাছে। ঠিক ধরেছিস রে ঠিক ধরেছিস। আরে মানুষ হলো ধর্মের বল, ভালো কথা বল, দশজনের ভেতরে একজন আসবে, ঘন্টা বাজা দশজনের ভেতরে নজন ছুটে আসবে, মন্দির গড়ে কাঁসর ঘন্টা বাজা পিল পিল করে ওঠে লোকে আসবে রে। আরে ধর্মই হলো জাদুনন্দ, ঘুরিয়েই যা ঘুরিয়েই যা, অসম্ভবকে সম্ভব হয়ে যাবে। আরে ভক্তের দল পরতপক্ষে দোতলা বাড়ি কি, তোকে রাজত্ব